ছাত্রলীগ নেতা মাজহারুল আলম শান্তর নেতৃত্বে আনন্দ মিছিল মুজিব পাটোয়ারি তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি বিলকিস ওয়াসিফা শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি এই আদর্শিক স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে হাজিগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাঝহারুল আলম শান্তর নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল আনন্দ রিয়েলিটি বের হয় হাজিগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি এবাইদুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহনের নেতৃত্বে আনন্দ মিছিলে অংশ নেয় ওই সময় ছাত্রলীগ নেতা মাঝহারুন আলম শান্ত বলেন বান্নর ভাষা আন্দোলনের ছাত্রলীগের নেতৃত্বে একশো ধারা ভঙ্গ করা হয় বুকের তাজা রক্তের বিনিময়ে বাঙালির ভাষার অধিকার প্রতিষ্ঠা করে চুয়ান্ন সাধারণ নির্বাচনে ছাত্রলীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ পরিশ্রমের যুক্ত ফ্রন্টের বিজয় নিশ্চিত করে এই ছাত্রলীগ আটান্নর বিরোধী আন্দোলন শিক্ষা আন্দোলনের ছাত্রলীগের উজ্জ্বল ভূমিকা শিশুটির ছয় দফা নিয়ে ছাত্রলীগের নেতা কর্মীদের দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সহ সারাদেশে ছড়িয়ে পড়ে ছয় দফাকে বাঙালি জাতির মুক্তিসনদ হিসেবে প্রতিষ্ঠা করা উনসত্তর গণ অভ্যুত্থান ছাত্রলীগের নেতৃত্বে পাকশাসকের পদ থেকে বাধ্য করা হয় এবং বন্দিদশা থেকে বঙ্গবন্ধুকে মুক্তি করে ছাত্রলীগ সত্তরের নির্বাচনে ছাত্রলীগের অভূতপূর্ব ভূমিকা পালন একাত্তরের মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে ছাত্রলীগের অংশগ্রহণ স্বাধীনতা পরবর্তী সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের উত্তরণ সহ প্রতিটি আন্দোলন সংগ্রামের ছাত্রলীগের অসামান্য অবদান দেশের প্রতিটি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সেই ছাত্রলীগে আমাদের এগিয়ে নিতে কাজ করতে চায় আনন্দ মিছিলে অংশ নেয় হাজিগঞ্জ উপজেলার ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান নিরু ছাত্রলীগ নেতা আশিকুর রহমান চৌধুরী তানভীর সোহাগ হোসেন সাব্বির হোসেন মিলু তানজিল শোয়েব শকু আলামিন তানিম রাকিব রিয়াদ শাহাদাত আফসার রিফাত রোহান সোহেল ও নং সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাকওয়াত হোসেন প্রমুখ পপুলার ভিডি নিউজ হাজিগঞ্জ চাঁদপুর